সাকসেস হও, সফল হও। এখন কিসে সফল? মারামারিতে সফল, ভোট ডাকাতিতে সফল, চুরি চোরা কারবারিতে সফল, ধর্ষণে সফল, মানে কি আর বলবো, সফল হও। কিন্তু এই সফলতাই কি সব কিছু? না, মানসিক শান্তি, সমৃদ্ধি, সন্তুষ্টি আপনাকে পেতে হবে এবং মানুষের মতো মানুষ হতে হবে। এটাই হচ্ছে আমাদের মেন থিম, মেন মোরালিটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, কেমন আছেন? নিশ্চয়ই যে যেখানে রয়েছেন সুস্থ রয়েছেন, মুক্ত রয়েছেন, করোনা থেকে দূরে রয়েছেন। ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আলোচনা করব সফলতা, মানে সন্তুষ্টি এবং সফলতা। আমরা অনেকেই সাকসেস এই শব্দটিকে একই অর্থে ইউজ করি, মানে সেম মিনিংয়ে আমরা ইউজ করি সাকসেস। এখন অনেকে ভাবে যে হ্যাঁ, সাকসেস হয়েছে, সাকসেস সাকসেস বলতে কি, সফল হয়েছে, সফল বলতে কিসে সফল হয়েছে? আজকাল মুরব্বীদেরকে প্রায় বলা যায় যে তারা বলেই না যে তুমি মানুষ হও, তাদেরকে প্রায় দেখা যায় বলতে সাকসেস হও, সফল হও। এখন কিসে সফল? মারামারিতে সফল, ভোট ডাকাতিতে সফল, চুরি চোরা কারবারিতে সফল, ধর্ষণে সফল, মানে কি আর বলবো, সফল হও। কিন্তু এই সফলতাই কি সব কিছু? না, মানসিক শান্তি, সমৃদ্ধি, সন্তুষ্টি আপনাকে পেতে হবে এবং মানুষের মতো মানুষ হতে হবে। এটাই হচ্ছে আমাদের মেন থিম, মেন মোরালিটি। কিন্তু আমরা এই মেন ট্র্যাক থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে ভিন্ন পথে আমরা চলে যাই। প্রিয় ভাই বোনেরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন যা বলতে চাইছি। সাকসেস মানে সফলতা এবং সন্তুষ্টি এক নয়, ডিফারেন্ট ডিফারেন্ট। ফর এক্সাম্পল, আমরা যারা অভিভাবক রয়েছি, আমাদের প্রায় দেখা যায় আমাদের মধ্যে যে আমাদের এই ছেলেটা যদি এ প্লাস পায়, মানে জাস্ট ওদেরকে টার্গেট দেওয়া হয়েছে এ প্লাস পেলে তোমার জন্য একটা বাইক রয়েছে, মানে বাইক কিনে দেবো। এখন দেখুন, উনি তো জাস্ট এ প্লাসের টার্গেট, মানে এই যে ডিজিট, এই যে মার্কস ডিজিট, এটার উপরে সে জাস্ট লক হয়ে আছে, লক মানে সে এটার উপরেই লকড। কেন? যে তাকে এ প্লাস পেতে হবে বা বি প্লাস পেতে হবে, তার লক্ষ্য হচ্ছে সেটাই। আর আমরা যদি তার এ প্লাস পাই, সেক্ষেত্রে কী করি, ফেসবুকে দিই, স্ট্যাটাস দিই, বিভিন্ন রকম বাহাপ্পা দিই বা হুররা করি। কিন্তু আমরা যে কাজটি করি না, যে কাজটি আমাদের করা উচিত, যেটা পূর্বেই বললাম যে আমাদেরকে মানুষ হতে হবে, মানুষ হও, সাকসেস হও, এটা নয়। কিভাবে? ধরুন আপনার ছেলে বা সন্তান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একটা বৃদ্ধ লোক রাস্তা ক্রস করতে পারছে না, সেক্ষেত্রে যদি আপনার ছেলেটা সেই বৃদ্ধ লোকটিকে হাত ধরে রাস্তা ক্রস করে দেয়, অথবা একটি বৃদ্ধ লোক যদি কোনো কিছু রিস্কাতে উঠাতে পারছে না, সেক্ষেত্রে যদি আপনার সন্তানটি সেই বস্তা হোক, সেই বাজার হোক, বাজারের ব্যাগই হোক না কেন, সে ব্যাগটি রিস্কাতে যদি তুলে দেয়, অথবা আপনি কিছু খাচ্ছেন, আপনার সামনে মানে আপনার সন্তান কিছু খাচ্ছে, ঠিক একজন অনাহারে থাকা আরেকটি সন্তান যখন তার পাশে দাঁড়াবে বা সামনে আসবে, তখন তার খাবারের কিছু অংশ তাকে দিয়ে দেওয়া। আমরা এই কাজগুলো ফেসবুকে স্ট্যাটাস দেই না, আমরা এটা সেলফি দেই না, আমরা জাস্ট সেলফি দিই কোথায় এ প্লাস পেয়েছে কিনা, বি প্লাস পেয়েছে কিনা, গোল্ডেন পেয়েছে কিনা। তাহলে কিভাবে আপনার আমার সন্তানেরা উন্নত হবে, মানে মানসিক দিক দিয়ে মানসিক উৎকর্ষ সাধন কিভাবে তারা পাবে, তাদের মন মানসিকতা, তাদের মোরালিটি, তাদের নীতি নৈতিকতা কিভাবে উন্নয়ন হবে, প্লিজ থিঙ্ক, ভাবুন, ভেবে দেখুন। তাই ডিয়ার ভিউয়ার্স, আমার এই কথাগুলো ভালো করে মনে রাখুন যে সফল হও এটা নয়, মানুষ হও, মানুষের মতো মানুষ হও। আর আমি এর আগেও এই ধরনের ভিডিওতে বলেছি যে একজন বাচ্চাকে, মানে এক থেকে পাঁচ বছরের কোনো সন্তানকে যদি আমরা তাদের নীতি নৈতিকতা শেখাই, তাহলে সে বড় হয়ে কখনো দুর্নীতি করবে না। ফর এক্সাম্পল,
ধরুন আপনার একটি সন্তান রয়েছে, মানে দুইটি সন্তান রয়েছে ধরুন, এখন কোন একটি প্রোগ্রামে গিয়েছেন, মানে একটা অনুষ্ঠানে, এখন সে অনুষ্ঠানে গিয়েছেন, এখন আপনার দুইটি সন্তানকে দুইটি প্লেট দিয়েছে, খাবারের প্লেট দিয়েছে, একটি সন্তান কোনো কারণে হয়তো সে অনুপস্থিত হয়েছে বা অন্য কোথাও সাইডে চলে গিয়েছে, এখন আপনার আরেকটি যে সন্তান রয়েছে সে তার প্লেটের খাবার খেয়ে নিয়েছে, এখন দেখছে যে তার ভাই অন্য কোথাও গিয়েছে, তার প্লেট পড়ে রয়েছে, সে কী করছে, তার খাবারগুলো সে খেয়ে নিচ্ছে, কেন খাচ্ছে, যে তার ভাই নাই, দূরে সরে গিয়েছে বা আশেপাশে কোথাও আছে, তো এটা না ফেলে রেখে খেয়ে ফেলি তার ভাগের অংশ। ঠিক এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে ম্যাক্সিমাম গার্ডিয়ানসরা এবং মানে উভয় পক্ষই, মানে যে আত্মীয়ের বাড়ি গিয়েছেন তারা এবং যে অভিভাবক যার সন্তান, সে অভিভাবকও এই সন্তানদেরকে কী করে সাপোর্ট করে, যে হয়তো আরেকজনে প্লেট খেয়েছে, প্লেটের খাবার খেয়েছে, ওকে সে ভুল হয়তো করেছে, ভুল করতেই পারে, আমরা সাধারণত এটাকে এনকারেজ করি, কিন্তু না, আমাদের সেখানেই আমাদেরকে স্টপ করতে হবে, সে সন্তানকে স্টপ করতে হবে, যে সেটা তার আর এক ভাইয়ের খাবার, সে খাবার তুমি খেতে পারবে না, সে সে যতক্ষণ পর্যন্ত না ব্যাক করছে, সে যতক্ষণ পর্যন্ত না বলছে যে আমি খাচ্ছি না, সেক্ষেত্রে তুমি খাবে না, ফাঁকা পড়ে আছে, তার মানে এ না যে বাঙালি মাংনা ফেলে আর আলকাতরা খাওয়া, বা আমার যে নৈতিকতা রয়েছে, আমার যে ওই প্লেটটা আমার নয়, সেটা আমাকে বুঝতে হবে। তো এক্ষেত্রে প্রায় ম্যাক্সিমাম অভিভাবকদেরকে দেখা যায় যে সে তো ছোট, সে ভুল এরকম করতেই পারে, এই ধরনের হাজার হাজার শত শত ভুলকে আমরা সাপোর্ট করি। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই 5 বছর বয়সের মধ্যে আপনার সন্তানকে যদি আপনি এই শিক্ষাটা দেন যে সেটা তোমার নয়, সেটা তোমার জন্য বরাদ্দ না, তোমার জন্য যা দেওয়া হয়েছে সেটাই তুমি খাবে, ওটা আরেকজনের জন্য, সে আসুক অথবা নাই আসুক, যতক্ষণ পর্যন্ত না কনফার্ম হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেখানে তুমি হাত দিতে পারবে না। এটা জাস্ট একটি উদাহরণ দিলাম, এই ধরনের শত শত উদাহরণ রয়েছে, তাই আমাদেরকে মাথায় রাখতে হবে, ছোটদেরকে মানে ছোট থাকতেই সন্তানদেরকে ওখানেই স্টপ করতে হবে, ওখানে কারেক্ট করতে হবে, তাহলে সে বড় হয়ে কখনো ভুল করবে না। আর আরেকটি বিষয় সেটা হচ্ছে যে যেটা বলছিলাম যে আসলে আমরা রেজাল্ট কেন্দ্রিক হয়ে গেছি, প্রত্যেক অভিভাবকই ভাবছে যে আমার সন্তানটা A+ পায় কিনা, তো তাকে একেবারে লক করে দিয়েছেন, মানে ফিক্স করে দিয়েছেন যে রেজাল্টটাই হচ্ছে তার সব কিছু, রেজাল্টটাই হচ্ছে তার সাকসেস, এখন সেটা চুরি করে হোক, বাটপারি করে হোক, যেমন সাকসেস তো অনেকভাবে হয়ে যায়, যেমন পুকুর চুরি করে, সমুদ্র চুরি করে, ভোট ডাকাতি করে, মানে সেঞ্চুরি করে, ধর্ষণে সেঞ্চুরি করে, মারামারি করে, ডাকাতি করে, বিভিন্ন রকমভাবে সাকসেস হওয়া যায়, কিন্তু আসলে এই সাকসেসের জন্যই কি আমরা এই পৃথিবীতে এসেছি, না, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন ভালো কাজ করার জন্য, ভালো কিছু লালন করার জন্য, মানুষের জন্য ভালো কাজ করার জন্য, আর মানুষের ভালো কাজ করলে আমাদের নিজের ভালো হবে, আমরা পরকালে ভালো থাকবে, সবাই মিলে আমরা ভালো থাকতে চাই। আর এই জন্যই আমরা অবশ্যই মাথায় রাখবো যে আমরা সাকসেস নয়, মানুষ হতে চাই, মানুষের মতো মানুষ হতে চাই। ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।